তমালিকা কর্মকার বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকারের জন্ম জুলাই সালে খুলনায় জন্মের আট মাস পরে তিনি তার ঢাকায় চলে আসেন তিনি থেকে সাল পর্যন্ত প্রচারিত গল্প বলা এবং ছবি আঁকায় অংশ নিয়েছেন তমালিকা কর্মকারের মাত্র তিন বছর বয়সে তার অভিনয় জীবনের শুরু হয় নাট্যকার গোলাম মোস্তফার কাছে তার অভিনয় জীবনে শুরু হয় তমালিকা কর্মকার অন্য জীবন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমাতে অভিনয় করেন এরপর এই ঘর এই সংসার কীর্তন খোলা কমলাসহ কমলা সহ বেশ কিছু সিনেমাতে তিনি অভিনয় করেছেন উনিশশো সালে তিনি লেখক হুমায়ুন আহমেদের অত্যন্ত জনপ্রিয় নাটক কোথাও কেউ নেইতে অভিনয় করেছেন এবং এর মাধ্যমে তিনি সবচেয়ে আলোচিত হন পরিচালক চয়নিকা চৌধুরী তমালিকা কর্মকারের বোন এবং অরুণ চৌধুরী তার দুলা বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করা শুরু করেছেন এবং নিজেকে অভিনয় থেকে কিছুটা আড়ালেই রেখেছেন তো বন্ধুরা তমালিকা কর্মকারের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন